হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুদ্রি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। তো এখন হচ্ছে 12:30 বাজে, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক তো সংসারে কাজকর্ম সেরে তো মনে হলো যে আজকে একটু মিনি ব্লগ করা উচিত, তো তার জন্য মিনি ব্লগটা করা স্টার্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমার বউ রান্না বান্না করছে। আজকে আমি যাব, মামা বাড়ি চলে যেতাম সকালবেলা, যদি যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে সকালবেলায় চলে যেতাম, তো যাওয়ার ইচ্ছে ছিল না। আমি জানি যে আজকে আমাদের মহিলা সমিতির একটু মিটিং ছিল, তো মিটিং যদি আমি যাই তাহলে মামা বাড়িতে আর যাওয়া হবে না, তো ওই জন্য যাবো না যাবো না ভেবেছিলাম। তা ভাবলাম যে আমি না থাকলে অন্য একজনকে দায়িত্ব দিয়ে দেবো কী কী করতে হবে, তো সেটা আমি সবাইকে বলে দিয়েছি কী করতে হবে। তো এখন হচ্ছে কি, আমি মামা বাড়িতে যাবো, তো এখনও স্নান টান করিনি। এখন আমার বড় রান্না বান্না করছে, ও খাবে দাবে, আর এখন চলো ওকে দেখাই যে আমার বড় রান্না বান্না করছে। মামা বাড়িতে বেসিক্যালি নারায়ণ পুজো আছে, তো তার জন্যই মামা বাড়িতে যাবো। কিন্তু আমি যেই সময় যাবো, মানে নারায়ণ পুজো একবারে শেষ হয়ে যাবে, মানে পুজো শেষ হয়ে যাবে তারপর হয়তো আমি যাব। তো চলো বর কী করছে তোমাদেরকে দেখাই। তো এখানে হচ্ছে আমার বর আজকে রান্না করছে, আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে মাছের ঝাল হচ্ছে। তো মাছগুলো কোথায় গেলো দেখাই, এসব কাটাকুটি করেছে নিজে। এটা কি? ও এটা হচ্ছে কি, মাছ ভাজা। আর বিট ভেজেছে কোথায়? বিটটা ভেজে এখানে রেখেছে, বিট ভাজা, আলু ভাজা। আর এই তরকারি পত্রগুলো আমার যায়, আমার বর হচ্ছে কি এই যে রান্না করছে, আর আমি এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার বর হচ্ছে রান্না করছে। তো আমি এখন স্নান করতে যাব, কারণ আজকে রান্না করছে ও আজকে খাবে, আমি বাড়িতে হচ্ছে দুপুরবেলায় খাবো না, মামার বাড়িতে যাব। তো চলো মামার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ব্লগটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আর দেখা হচ্ছে পরে। তো হচ্ছে আমার বরের রান্না বান্না হয়ে গেছে, ধনে পাতাটা এখন হচ্ছে ডেকোরেশন, ধনে পাতাটা দিতে ভুলে গেছে মনে হয়। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মারাত্মক রান্না, আরে তাকিয়ে বলো ক্যামেরা দিকে, ধনে পাতাটা দিয়ে এখন চুবিয়ে দিচ্ছে। আর আমি হচ্ছে কি এই মাত্র স্নান করে উঠলাম, মানে মাথায় শ্যাম্পু করেছি, তো জলটার গড়ি গড়ি পড়ছে, তো গলায় গামছাটা পেঁচিয়ে রেখেছি। সকালে অনেক কাজ করেছে না, সকালে সত্যি একটা আমি 3 বালতি জামা কাপড় গেছি বন্ধুরা। তো যাই হোক চলো মাথাটা, মানে চুলটা জল মুছে নিই, মাথাটা মুছে নিই, তারপরে আবার দেখা হচ্ছে, তো দেখতে থাকো। তো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, মানে ড্রেসটা পরে নিয়েছি। এখন বাজে কটা বাজে, এখন বাজে 1:50, আর আমার একটা পার্সেল এসেছে, কে অর্ডার একটা ননস্টিকের কড়া হচ্ছে কি অর্ডার করেছিলাম, তো সেটা আমার চলে এসেছে। আগের বারে একটা অর্ডার করেছিলাম একটু বড় এসেছিল, আর এবার হচ্ছে যে একটু ছোটো। কোনটা 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 কোনটা, তো এবার হচ্ছে কি একটু ছোটো অর্ডার করেছে, এখন দেখা যাক এই যাওয়ার মানে সাইজটা ঠিকঠাক আছে কি না। আগের বারে নিয়েছিলাম ভীষণ ভীষণ বড় হয়ে গেছিল, মানে এর থেকে অনেকটা বড় হয়ে গেছিল। সেটাও আমার ভিডিও করা আছে, ভেবেছিলাম কি পোস্ট করব, তো ওটা এতটাই বড় হয়ে গেছিলো বলে ওই জন্য আমি আর নিলাম না, তো আমি এইটাই নিয়েছি। তো আমার এই ননস্টিকের তাওয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে ক্যারোটের, তো চলো এটা এরকম আছে কি, কালো কালার ছিল একটা সাদা কালার, তো আমি এই সাদা কালারটাই নিয়েছি, তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো চলো এখন আমি রেডি হয়ে নিই, তো তারপরে 12:00 সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো আমি হচ্ছে কি বার হয়ে গেছি, আর আমার বর যাচ্ছে, চলো এখন গিয়ে হচ্ছে আমি ভাইয়ের জন্য চকলেট কিনবো, মানে আমাদের আম গাছের জায়গা আছে ওখান থেকে চকলেট কিনে, তারপরে চকলেটটা নিয়ে আমি ওখান থেকে আবার একা একাই অটোতে করে উঠেছি। বাইকে করে যাচ্ছিলাম বলে তো তার জন্য সাউন্ডটা আমার একদমই শোনা যাচ্ছে না, তো তার জন্য সাউন্ডটা অফ করে দিয়ে আমি আবার ভয়েসে বলছি। তো বাবার সঙ্গে আর আমার বরের গাড়িটা হচ্ছে একটু ধাক্কা লেগে গেছিলো, মানে একদম ব্যাক বুকের রাস্তা, তো তো তার জন্য বুঝতে পারিনি, দুজনের বাইক দুটো বাইক একসাথে ঢুকে গেছিলো, তো এই জন্য কথা বলতে বলতে অফ হয়ে গেছিলাম। তো চলো দোকানে গিয়ে দেখা হবে। তো আমি এখান থেকে হচ্ছে চকলেট নিয়ে নিয়েছি, এই দেখো কত আইসক্রিম আছে, চকলেট আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার বড় দাঁড়িয়ে আছে এখানে, আর অটোর জন্য দাঁড়িয়ে আছে, এখন অটো কখন আসবে ঠিক নেই, তো দেখা যাক অটোতে উঠে আবার দেখা হচ্ছে।
বাড়িতে গিয়ে একটুখানি ভিডিও করলাম। আমি ভেবেছিলাম কি মা বাড়িতে গিয়ে একদমই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বন্ধুরা, কারণ তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি গিয়ে ভিডিও করতে পারবো কিনা ঠিক নেই। তো একটুকু পুজো হচ্ছিলো তো সেখানে একটু গিয়ে ভিডিও করি না, মানে হোম হয়ে গেছে তারপরে গিয়ে আমি ভিডিও করেছি। এই তো আমি, তুমি ওপরে আসো, ওপরে আসো, ভিডিও কর। তো আমি হচ্ছে কি মামাদের বাড়িতে চলে এসেছি এখন। ভাই মোটু ভাই আমার, আর আমাদের হোমের টিপের ফোঁটা নিয়েছি আমরা, ভাইও টিপের ফোঁটা, ভাই জাস্ট এই মাত্র স্নান করলো আর আমি একটুখানি ঘোরাফেরা করছি। তো চলো ঘরের ভেতর চলো ভাই, আর ছোটো ভাই ওখানে অন্ধকার অন্ধকার লাগছে। আর ছোটো ভাই হচ্ছে কি আসছে ওপরের ঘরে, ছোটো ভাই আসলে ছোটো ভাইকে দেখাচ্ছে। ছোটো ভাইকে তো দেখালাম ওর নিচে, ওকে মনে হচ্ছে কেউ মেরেছে ওই জন্য কান্নাকাটি করছে, আর সে ঘুমুরের আওয়াজ পাচ্ছি। তো আসলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। ভাই কি হয়েছে তোমার, আমার কাছে আসো, আমার সোনা ভাই আসো, আমার কাছে আসো, আমার কাছে কি হয়েছে বাবা, আমার বাবা, আমার সোনা বাবা, কি হয়েছে আমার সোনা বাবা, আমার সোনা ভাই, আমার সোনা, আমি তোমার দিদি তো, আমি তোমার দিদি তো, আমি তোমার দিদি তো, ও রয়ে গেছে, আমার চুল ছিঁড়ে দিলো, আমার চুল ছিঁড়ে দিলো, আমার চুল ছিঁড়ে দিলো, আমার চুল ছিঁড়ে দিলো, আমি চকলেট এনেছি তোমার জন্য, ও বাবা যায় জল দিচ্ছে ভাই পালা, আমি বললাম ওর জন্য চকলেট এনেছি, ওই জন্য বলছে কই দে চকলেট, আগে একটা হাম্পি দাও, তবে চকলেট দাও, আমার সঙ্গে দাও একটা হাম দাও, একটা হাম ভালো হাম দাও, আমাকে কপড়ে দাও। তো সবে গরম গরম খিচুড়ি দুগামলা আবার গিয়েছিলাম আমি, তখন দেখি দুগামলা খিচুড়ি আবার হচ্ছে সবাই কড়া থেকে সবাই নামিয়েছে, আর বড় মামি হচ্ছে কি একটা টিফিন কাটিতে করে গুছিয়ে দিচ্ছে কাকে একজন দেবে বলে। আর একটা চচ্চড়ি হয়েছিল, মানে লাবড়া চচ্চড়ি বলে যেটা, সেটা হয়েছিল চাটনি মিষ্টি পাঁপড় এসব হয়েছিল। তো আমি সেইগুলো আর ভিডিও করিনি, তো খিচুড়িটা মামি কাটছিল মানে কাটাচ্ছিল, তো সেটা একটু ভিডিও করলাম। আর এখানে দেখো বাড়ির সামনে, মানে মামাদের বাড়ির সামনে একটা আচার এসেছিল, অনেক বিভিন্ন ধরনের আচার আছে, ফুলের আচার, আমের আচার, চালতার আচার, আমশি। আমার তো আমশি আচারটা খেতে, মানে আমশি চাটনিটা খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের। এই যে মা হচ্ছে যে আমাকে আচার কিনে দিচ্ছে আমশি আচার, তো আমি এই যে আমশি আচারটা খাবো, 10 টাকা দেখো না কতটা দিয়েছে। তো চলো আচারটা খাই, আচারটা কিন্তু খুব টেস্ট ছিল। তো চলো আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে এই যে আমি খেতে বসে পড়েছি, আমি প্লেট নিয়ে নিয়েছি, এবার হচ্ছে মা আমাকে খিচুড়ি দিচ্ছে, আমি একটুখানি ভিডিও করে নিলাম, এই যে আমার মা খিচুড়ি দিচ্ছে আমাকে। তো চলো, আর এদিকে বড় মামি না দিদা যেন মনে হচ্ছে আমাকে লাবড়া চচ্চড়িটা দিল। আর এখানে হচ্ছে খেতে বসেছিলাম, আমি মাকে বলছিলাম তুমি একটু ভিডিও করে দাও আমাকে, তো মা আমাকে ভিডিওটা করে দিয়েছে, তো তোমরা দেখে থাকো। তো আমি এখানে পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি, তরমুজ, শশা আছে, আপেল আছে, বেদানা আছে, মিষ্টি আছে, আর সবেদা, সবেদা খেতে আমার খুব ভালো লাগে একদম। আমার ভাই এখানে হচ্ছে দই খাচ্ছে, ভাই দেখো, ভাই দেখো, এই দেখো, ভাই দেখো, এ ভাই এদিকে দেখো, ভিডিও করছি, চুরি করে দই খেয়ে নিচ্ছে একটা ভাই। আর আমি হচ্ছে এখানে এই যে শিরনি প্রসাদ খাচ্ছি, ওই একটা দিদা, তো আমরা শিরনি প্রসাদ খাচ্ছি। আর ছোট ভাই ওখানে হচ্ছে দই খাচ্ছে, তাই তো ভাই? এদিকে 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 কত বলবে, এদিকে এদিকে দেখি আমার ছবি কিরকম উঠেছে, ভিডিও করছে, ভিডিও।